আর্থকুইক রেজিস্ট্যান্ট বিল্ডিংস, সেটা সম্পর্কে আমাদের ক্লায়েন্ট যারা আছেন কিংবা আমাদের সঙ্গে যারা সম্পৃক্ত থাকেন বাড়িঘর এবং জমি জমা নিয়ে, তারা আর্থকুইক রেজিস্ট্যান্ট সম্বন্ধে স্যারের কাছ থেকে কী শুনতে চান এবং বিটিআই এই ব্যাপারে কী করছে তাদের জন্য স্যারকে একটু অনুরোধ করবো কিছু আলোকপাত করার জন্য। সব বিল্ডিংই আমাদের ন্যাশনাল বিল্ডিং কোড 1993 সালে যেটা বেরিয়েছিল সেইটা অনুসরণ করে ডিজাইন করতে হবে, এবং তার মধ্যে বলা আছে যে ভূমিকম্পের জন্য কিভাবে ডিজাইন করতে হবে। তো বিটিআই আমাদের ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে আমাদের অনুরোধ করেন যে ওনারা একটা বিল্ডিং ডিজাইন করেছেন, সেটা এই বিল্ডিং কোড স্যাটিসফাই করবে কি না। তো আমরা এই বিল্ডিং কোডের বাইরেও যে নতুন যে উদ্ভাবন টাইম হিস্ট্রি অ্যানালিসিস যেটাকে বলে, যে একটা ভূমিকম্পে যে ভূকম্পন হয় সেটার রেকর্ড থেকে নিয়ে এই ঢাকার জন্য কীরকম হতে পারে, এটা করে আমরা দেখিয়েছি যে যদি কিছু বিল্ডিংয়ের কলাম কিছু স্ট্রেংথেন করা হয় ডিজাইনের সময়ই, তাহলে এটা আমাদের বিল্ডিং কোডে যা বলা আছে তার চেয়েও বড় ভূমিকম্প এটা সহনীয় হবে। এবং এটার বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতি আমরা সুপারিশ করেছি, যেটা যে নিচের তলা যেহেতু আমাদের গাড়ি পার্কিংয়ের জন্য খোলা রাখতে হয়, দেওয়াল টেওয়াল উপরে হয়তো দেওয়াল আছে নিচে সে দেওয়াল সরিয়ে ফেলা হয়, তারপরেও যাতে আমাদের ভূমিকম্পের যে লোডগুলো আসবে বিএনবিসির চেয়ে একটু যে বড় বেশি লোড যদি আসে সেটাও যাতে নিতে পারে, স্টিল জ্যাকেটিং একটা পদ্ধতি, সেটা নিয়ে আমরা বিটিআইকে বলেছি আপনারা এটা চেষ্টা করে দেখেন। তো আমার তো ধারণা আমাদের এই যে গবেষণা ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের পুরকৌশল বিভাগে শিক্ষকরা প্রফেসর ইফতেখার আলমের নেতৃত্বে কাজ করেছেন, ইএপির পক্ষ থেকে বিটিআইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। বিদেশে কিন্তু প্রচুর এরকম যেটা আমরা বলি ইন্ডাস্ট্রি একাডেমিয়া ইন্টারঅ্যাকশন, এখানে রিয়েল এস্টেট ডেভেলপার বিটিআই ওনারা একটা গবেষণা প্রকল্প নিয়েছেন যে আরও কীভাবে আমাদের যে নির্মিত পরিবেশ এটাকে আরও নিরাপদ করা যায়, যাতে আমাদের যে বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করতে হয় সেগুলো আমরা সঠিকভাবে করতে পারি।